আমি যখন মাসান আমার ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি আসলে একজন মা হয়েই দাঁড়াই, কারণ তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার চলে। মেমোরিজগুলো এমনভাবে আমাকে নক করতে থাকে যে এই সময় তো আসলে রাজ্য আমার পেটে ছিল এবং এখন রাজ্য আমার কোলে। এটা কীরকম একটা অনুভূতি মানে আমি জানি না কীভাবে আসলে প্রকাশ করবো, আমি জানি না আসলে। স্যার আমরা যখন আমি সাইন করি তখন তো আসলে বিয়ে করব, বাচ্চা মানে সব কিছু মিলিয়ে তো ওভাবে প্ল্যান ছিল না। তো তখন ডিরেক্টরও আসলে এরকম মানে কনফিউশনের মধ্যে ছিল যে এখনই আমি এরকম ক্যারেক্টার করতে চাই কিনা বা আসলে কি আমি সম্মতি দিয়েছি কিনা। এটা আসলে মানে এত বেশি কাকতালীয়, মানে এত সুন্দর করে জীবনে আসলে ঘটে গেছে জিনিসগুলো। আমি যখন মাসান আমার ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি আসলে একজন মা হয়েই দাঁড়াই, কারণ তখন আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমিস্টার চলে। এই জার্নিটা, মা সিনেমার জার্নিটা আমার কাছে একদম খুব হৃদয়ের কাছের একটা সিনেমা আমার, মানে সারা জীবন এই সিনেমাটা আমার জন্য একদম আলাদা হয়ে থাকবে। ইমোশনের দিক থেকে কোনো কিছু তো মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে, আরও যোগ হয়েছে আমার জীবনে, মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব মানে তো অনেক সুন্দর কিছু, অনেক দারুণ কিছু, মানে বাচ্চা যখন সাথে থাকে। হ্যাঁ, হৈহুল্লোড় তখন এখন আরও বেশি পরিমাণে হচ্ছে, কারণ আমার সাথে আমার বাচ্চা হৈহুল্লোড় করছে, তো জীবনটা আসলে ভরপুর হৈহুল্লোড়। এই সিনেমাটা শুধু আমার না, এই সিনেমাটা দিন শেষে সবাই সিনেমা হয়ে দাঁড়াবে, আমার এটা বিশ্বাস। কেন জানি যাই, মা হওয়ার পরে মা হয়েছি, অনেক দায়িত্ব নিয়েছি, বাচ্চাকে পুরো 24 ঘন্টা আসলে অন ডিউটি থাকতে হচ্ছে। এই তো, এটাই তো পরিবর্তন। আগে নিজের কেয়ার করতাম, নিজেকে নিয়ে থাকতাম, এখন আসলে নিজের বলতে কিছু নেই, এখন আমার সব কিছুই রাজ্য। হ্যাঁ, এটাও আমার আসলে সন্তানের মতোই, মানে এই সিনেমাটা মানে হয় না যে আমি জানি না, মনে হয় যে এই সিনেমাটা আমার কাছে অনেক বাচ্চা, মানে একদম মানে অন্তরের কাছের একটা সিনেমা। দর্শক হলে আসেন, আমি চাই আপনারা আসলে এই সিনেমাটা আপনাদের করে নেন। এতদিন সিনেমাটা আমার ছিল, আমাদের ছিল পুরো টিম, এখন আপনাদের আসলে হাতে তুলে দিয়েছে, এখন এই সিনেমাটা আপনাদের।